কই মাছটাকে ভেজে তুলে রেখেছি, ঠিক আছে? তো চলো এবার তরকারিটা বসাই, কীভাবে তরকারি বানাবো দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, তো আমি তেল দিয়ে নিই, রান্নাটা আমি সর্ষের তেলেই করব, ঠিক আছে? তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিয়ে নেব। কালো জিরে দিয়ে নিলাম, কালো জিরে যে একটা সুন্দর গন্ধ বেরোবে, আমি পেঁয়াজটাকেও দিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে নিলাম, দিয়ে একটু আমি নিয়ে নেব, যেহেতু এটা অসুস্থদের জন্য রান্না, দইল একটু অসুস্থ আছে সেই কারণে আমার রান্নাটা করা। তো কই মাছের ঝোল, গাজর, তারপর বিন, তারপর পেঁপো, আলু দিয়ে তরকারিটা করব। তো সবজিগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, সবজিগুলো আমি দিয়ে নেব। আর জোয়েলকে একটু ভালো খাওয়া দাওয়া দিতে বলেছে, যেহেতু তোমরা জানোই ওর নিউমোনিয়া হয়েছিল, তো তাই ডাক্তার বলেছে একটু ভালো মন্দ খাইয়ে দিতে ওকে, ঠিক আছে? আর যদি বাড়ি গিয়ে তোমরা ট্রিটমেন্ট করো তাহলে ভালো হয়, ডাক্তার তো বলেছিল 7 দিন পরে ওকে হসপিটালে ভর্তি করতে, যদি না কমে। তো বাড়িতে আমি ওকে এতটাই যত্ন করেছি যে বলার মতন না, ওকে আমি 2-3 বার গরম তেলে মালিশ করেছি, সর্ষের তেলে, তারপরে তোমার মধু আর আদার রস, তোমার কাড়া বানিয়ে, তারপর তোমার স্যুপ বানিয়েছি, গরম গরম খাওয়া অল্প অল্প করে খেত, সেই খাওয়াটাকে আমি বারবার দিয়েছি, একটু জোর করে করে ওকে খাইয়েছি, দিয়ে আমার মেয়েটা বাড়িতে আমার সুস্থ হয়ে গেছে, এটাই ঈশ্বরকে ধন্যবাদ। চলো সবজিটাকে ভেজে নিই, তারপর সবজিটাকে ভাজা হয়ে যাবে, মিডিয়াম আঁচে রাখছি, সবজিটা ভাজা হয়ে যাবে, আমি সামান্য একটু আদা রসুন বাটা দেবো। চলো হ্যাঁ দাদা, একটু মানে আদা রসুন বাটা দিয়ে নিলাম, নিয়ে এর সাথে একটু ভেজে নেব। আর রোদ গরমে এগুলো খাওয়া অনেক ভালো, যা গরম পড়েছে এইরকম পাতলা ঝোল বানিয়ে খাওয়া শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। নুন দিয়ে নিলাম, নিয়ে আবার সবজিটাকে ভাজবো। আর সবজি ভাজার সময় নুন দিলে সবজির মধ্যে সুন্দরভাবে নুনগুলো ঢোকে। কারণ দোয়েল আমার ওখানে মারপিট করছে, কান্নাকাটির আওয়াজ আসছে, ঠিক আছে? আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি জল দিয়ে একটু কষিয়ে নেব। জল দিলাম, একটু কষিয়ে নিই, হলুদ গন্ধটা চলে যাবে। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, ঝোলও শুকিয়ে গেছে, আমি তেল বেশি দিই নি, হলো রুগীদের তরকারি। তো জলটা দিয়ে নিই, এই যে পরিমাণ মতন জল দিয়ে নিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপর আমি মাছটাকে দেবো, ঠিক আছে? এই যে চলো ফুটে যাক, তারপর আমি আসছি, ঢেকে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে নেব, ঠিক আছে? এবারে মাছগুলো আমি দিয়ে নিলাম, সুন্দর করে এর মধ্যে ইয়ে করে দিতে হবে, আর মাছগুলো বেশি ভাজলে হবে না, হালকা হালকা ভাজতে হবে, একদম হালকাও না ইয়ে না। এই দেখো, আর গাছ দিয়ে আম পড়ছে, দোয়েল আমার পাগল হয়ে যাচ্ছে, আম কুড়ি কুড়ি ওদের হচ্ছে না। তো চলো ভালো করে এটা হয়ে যাক, দেখছো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, রোগীদের তরকারি দেখো কেমন হয়েছে। আর এরকম করে বাচ্চাদের খাওয়াবে, শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো খাই রান্না করে কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে।